আজ বর্ধমানের সংস্কৃত লোকমঞ্চে জেলা প্রশাসনের সঙ্গে বর্ধমানের দুর্গাপূজার কমিটিগুলির একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বর্ধমান জেলার জেলাশাসক মাননীয় বিজয় ভারতী মহাশয়, এসপি সাহেব, মাননীয় ভাস্কর মুখোপাধ্যায় এবং মাননীয় সভাধিপতি শম্পা ধারা মহাশয়া। জেনারেল চিফ সেক্রেটারি গাইডলাইন যে আছে সবকে জানানো হয়েছে, পুজো কমিটিকে দিয়ে দেওয়া হবে, বাংলায় দিলে খুব ভালো। দ্বিতীয় হচ্ছে কি, এখানে সিএমএস স্যার কোভিড নিয়ে অ্যাজ আমাদের উই আর রিলিং আন্ডার প্রেশার অফ টু থিংস, একটা ডেঙ্গু, এ কোভিড, এসব শীতকাল আসছে। এখানে শীতকালে আপনি দেখে সর্দি খাসি জ্বর ভেরি কমন, কালকে আমারই জ্বর ফিল হচ্ছিল তো বেশি হচ্ছে না। করোনা তো কম খতরনাক, করোনা না মনে বসে গেলে ভয় বেশি খতরনাক। আমার মনে হয় না কি করোনা আছে কি হয় নাই, আমি একদম শিওর নাই, এটা একদম নিশ্চিন্ত থাকবেন। আমারও জ্বর হয়েছিল, তাও আমি ভয়ে ভয়ে ছিলাম, কিন্তু টেস্ট ভয়ে ভয়ে টেস্ট করাইনি, আমার ভয় বেশি বেড়ে যাবে। সেই জন্য তাও বলছি ইফ ইউ আর সাতটা সিমটম আছে, তার মধ্যে চারটা যদি দেখা যায় অবশ্যই টেস্ট করাবেন। এখানে টেস্টিং ফ্যাসিলিটি অনেক জায়গায় রয়েছে, গভর্নমেন্ট টেস্টিং দামও কম করে দিয়েছে, প্রাইভেটে করালে 1500 টাকা। কাল থেকে স্বাস্থ্য চিফ চেম্বারে ছিলাম, তখন অর্ডার বেরোচ্ছিল কাল কলকাতাতে। তো আমার আসার উদ্দেশ্য একটাই, আমাদের গোটা বছর এই পুজো জলে ফেঁকায় থাকি, গোটা বছর আমিও থাকি, আগে এত থাকতাম না, এখন মনে হচ্ছে কি না কখন অক্টোবর মাস আসবে আমার তো কাঁ কেন। এটাই আনন্দ সময়, এটাই এই আনন্দ, যে কোনো বিঘ্ন না হয়, যে কোনো হিসাবে আমাদের বাধা ব্যথা কিছু না হয়, কী করে আনন্দে এই দিন কাটাতে হয় এটাই মূল। তার যে আমাদের এই উৎসবের আবহকে নষ্ট করে দেবার জন্য কিছু কিছু শক্তি তৎপর আছে এবং কোনো মিসচিফ উইথ সাম মিসচেভিয়াস মাইন্ড, এটা কিন্তু আমাদের যে কোনো মূল্যে অ্যাভয়েড করতে হবে। সেই জন্য আমরা চাই না যে এই সুযোগে আমাদের যে হারমনি, আমাদের যে সম্প্রীতি, এটা কেউ নষ্ট করুক, সেই সুযোগ আমরা দিতে চাইছি না। মাস্ক এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং, এই দুটো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেক পুজো কমিটিকে আমি অনুরোধ করব, যারা মাস্ক পরে ঠাকুর দেখতে আসবেন না, আপনাদের তরফ থেকে তাদেরকে একটা করে মাস্ক দেবেন। আপনাদের তরফ থেকে স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশন। আমরা এই বছরে বর্ধমান শহরের মধ্যে স্মল ভেহিকেলের রেস্ট্রিকশন রাখছি না, স্মল ভেহিকেলের কোনো রেস্ট্রিকশন আমরা রাখবো না, শুধু বিগ ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, মানে যেগুলো গুডস ভেহিকেল বা বড় বাস, সেইগুলো রেস্ট্রিকশন শুধু থাকবে। আপনারা প্রত্যেকে যখন ফর্ম সাবমিট করবেন তখন ডেট অফ ইমার্শন তাতে ঘোষণা করে দেবেন। আমি আশা করব যে এই সংক্রান্ত পুলিশ রিলেটেড আমাদের প্রচুর পুলিশের, আমাদের যারা পুলিশ কর্মচারী, আমাদের পুলিশ অফিসার্স, সিনিয়র অফিসার্স সবাই রাস্তায় থাকবেন, লেডি পুলিশ থাকবেন, আমাদের সিভিক ভলেন্টিয়ার্স থাকবেন, আমাদের হোমগার্ডস কনস্টেবল সবাই থাকবেন রাস্তায়, প্রতিবারের মতো এবারেও থাকবেন, বরঞ্চ আরও বেশি সংখ্যায় থাকবেন। কারো যদি কোনো রকম সমস্যা না হয়, অসুবিধে না হয়, সেই দিকে আমরা নজর রাখবো। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো সমস্যা, কোনো প্রশ্ন কিছু থাকে, তাহলে লোকাল থানাতে যোগাযোগ করবেন। পূর্ব বর্ধমান থেকে সুদীপ্ত রায়ের রিপোর্ট, বেঙ্গল টিভি।